আসসালামু আলাইকুম, আমাদের চ্যানেলটিতে আপনাকে স্বাগতম। দারুণ খেলছিলেন লিটন দাস, আত্মবিশ্বাসী লিটন দাস টানা দ্বিতীয় সেঞ্চুরি তুলে নিতে পারবেন কি মনে হচ্ছিল এমনটাই, কিন্তু শেষ পর্যন্ত হয়নি। ব্যক্তিগত 86 রানে আত্মঘাতী এক শট খেলে বসেন লিটন। মোহাম্মদ নবীকে স্লগ সুইপ করতে গিয়ে বল ভাসিয়ে দিয়েছেন বাতাসে, লগন থেকে দৌড়ে এসে গুলবাদিন নাইব নিয়েছেন ক্যাচ। 113 বলে 7 বাউন্ডারিতে গড়া লিটনের 86 রানের ঝকঝকে একটা ইনিংস থেমে গেছে। আরও বিপদে পড়ে গেল বাংলাদেশ। 1 উইকেটে 104, 2 উইকেটে 121 রান, বেশ ভালো অবস্থানে ছিল বাংলাদেশ। আবারও এগিয়ে যাচ্ছিল বড় সংগ্রহের দিকে, কিন্তু হঠাৎ রশিদ খান জোড়া ধাক্কা দিলেন। 4 রান তুলতেই দুই ব্যাটার মুশফিকুর রহিম আর ইয়াসির আলী রাব্বিকে ফিরিয়ে দিয়েছেন সাজঘরে। লিটন ছিলেন একটা প্রান্তে ভরসা হয়ে, কিন্তু তিনিও উচ্চাভিলাষী শট খেলেই বসেছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত 200 ছুঁই ছুঁই স্কোর করেছে বাংলাদেশ, যেখানে একের পর এক উইকেট হারিয়েছে বাংলাদেশ। শেষ পর্যন্ত কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। আজ চট্টগ্রামে টস জিতে ব্যাট করতে নেমে বেশ দেখে শুনে শুরু করেছিল বাংলাদেশ। প্রথম 5 ওভারে মাত্র 13 রান তোলেন তামিম আর লিটন দাস। উইকেটে কিছুটা সেট হয়ে রানের গতি বাড়ান দুই ওপেনার, বিশেষ করে আরেক ম্যাচের সেঞ্চুরিয়ান লিটন হাত খুলে খেলতে থাকেন। তামিম দিচ্ছিলেন সঙ্গ, 10 ওভারে বিনা উইকেটে 43 রানে পৌঁছে গিয়েছিল বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজে টানা 3য় বারের মতো আফগান পেসারকে উইকেট বিলিয়ে দিয়েছেন বাংলাদেশের অধিনায়ক তামিম ইকবাল। ফজল হক ফারুকের বল যেন খেলতেই পারছে না বাংলাদেশের তামিম ইকবাল, অথচ ছিলেন এবারে বিপিএল এর সর্বোচ্চ রান সংগ্রাহক। কি হয়েছে তার? যাই হোক দর্শক, এই ছিল এখনকার মতো আপডেট। পরবর্তী খেলার আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন।